Hello beautiful people, assalamu alaikum. Welcome back to my channel. আজকে আসলে আমি হাফ ডে অফ নিয়েছিলাম মর্নিং শিফটটা, এখন আমি দুপুরের পরে বাসে উঠে চলে যাচ্ছি অফিসে। হাফ ডে অফ নিয়েছি তো বাকি হাফ ডে তো কাজে যেতেই হবে, তো রেগুলার এরকমই বাসে করে চড়ে আমার কাজে যেতে হয়, তো রেগুলার লাইফস্টাইল থেকে একটু বোর হয়ে যাচ্ছিলাম। অফিসে অক্সিজেন তৈরি হয়ে গিয়েছি, আমার বাস চলে আসবে আজকে 4 মিনিট, 4 মিনিটের মধ্যে বাস চলে আসবে, তো দেখা হবে। সি ইউ, বাই বাই। যাচ্ছি অফিসে, তৈরি হয়ে গেলাম সকাল সকাল, আমার বাস আজকে 4 মিনিটের মধ্যে আসবে, একটু রাশ করছি, তো দেখা হবে ব্লগে। সি ইউ, বাই বাই। তো এটা তো এখন নিত্যদিনের কাজ, কাজে যেতেই হবে। তৈরি হয়ে আজকে দোতলা বাস এসেছে, উপরে উঠে যাচ্ছি বাসে বসে। উপরে বসে যেতে কেমন যেন ভালো লাগে, তা আজকের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, তো উপরে একদম সামনের সিটে আমি বসার জায়গাটা পেয়েছি, সেখানে বসে আমি পুরো ভিডিওটা নিয়েছি মোটামুটি অফিসে যাওয়ার মানে সেকেন্ড বাস নেওয়ার আগ পর্যন্ত আমি ভিডিওটা নিয়েছি। ওয়েদারটা এত ভালো লাগছিল, আর ভাবছিলাম যে মানে এরকমই তো যাচ্ছে এভরিডে লাইফ, সকালবেলা উঠে অফিসের জন্য তৈরি হয়ে অফিসে যাওয়া, একই রাস্তা দেখছি, আর এত সুন্দর গ্রিনারি, এত সুন্দর করে মানে রাস্তাগুলো অর্গানাইজ করা, এত সুন্দর পরিপাটি করে রাস্তাগুলো রেডি করা, যেতে কিন্তু ভালোই লাগে। প্রতিদিনই যাচ্ছি একই রাস্তা দিয়ে, বাট আমার এখনও ভালো লাগে। আমার অফিসের টাইমিং অবশ্য এখন একটু চেঞ্জ হয়েছে, আগে ছিল সকাল 8টায়, এখন 9টায় পৌঁছালেই হয়। তো অফিসের পরে আজকে কলিগদের সাথে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, ওইদিন বৃষ্টি হয়েছিল। আজকে অবশ্য প্ল্যান হলো অফিসের পরে আমার খালা শাশুড়ির সাথে দেখা করতে যাব। আমার ননদ থাকে সিঙ্গাপুরে, তো খালা শাশুড়ি মানে আমার ননদের আম্মু এসেছে সিঙ্গাপুরে বেড়াতে, তো ভাবলাম অবশ্যই আমার দেখা করতে যাওয়া উচিত। তো দেখা করে এখন মোটামুটি একটু রাত হয়ে গিয়েছে, তো বাসায় ফিরে যাচ্ছি। তো অনেক টায়ার্ড ছিলাম, বাট দেখা করে খুব ভালো লেগেছে খালাম্মার সাথে। অবশ্য যাওয়ার পথে বাচ্চাদের জন্য ডিনার কিনে নিয়েছিলাম, কারণ আমার বাসায় যে আজকে রান্না করার প্ল্যান ছিল সেটা যেহেতু হয়নি, তো খাবার কিনে নিয়ে যাচ্ছি ওদের জন্য। ওরা অবশ্য বাইরের খাবার পেলে খুবই খুশি হয়ে যায়। আজকে অবশ্য বাসায় গিয়ে আমি আর কিছু খাইনি, খালার সাথে দেখা করতে যাওয়ার পরে খালাও যত্ন করে অনেক কিছু খাইয়ে দিয়েছে, হালুয়া, মিষ্টি, তারপর পিঠা, অনেক কিছু আমাকে দিয়েছে। তারপরে বসে আমরা চাও খেয়েছি, গল্প করতে করতে অনেক সময় মানে কাটিয়েছি এখানে। তো এখন বাসায় পৌঁছানোর পরে ছেলে মেয়ে দুজনে ডিমান্ড করলো যে ওরা একটু এনট্রিপসিতে যেতে চায়, মানে সুপার মার্কেটে বাসার কাছেই। তো ভাবলাম এত টায়ার, তারপরও ওদের জন্য তো একটু সময় আমার বের করা উচিত, তারপরে আবার বাজার করতে চলে গিয়েছি ওদের সাথে। ওদের টুকিটাকে অনেক কিছু কেনার থাকে আসলে, অফিসের পরে দেখাতে প্রায় সময় এনট্রিসিতে আমার যেতে হয় ওদের জিনিস কেনার জন্য, ওরাও এসে জয়েন করে। তো আজকে একটু গ্যাপ হয়ে যাওয়াতে ভাবলাম যে না, আর দেরি করা ঠিক হবে না, তো ওদেরকে নিয়ে চলে এসেছি সুপার মার্কেটে। এখানে টুকিটাকি যা যা ওদের কেনার, ওদের ডিমান্ড অনুযায়ী তারা বাস্কেট ভরতে থাকে, আর আমি আমার যেগুলো মনে হয় যে নেক্সট রান্নার জন্য যা যা লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। তো এখানে পাস্তা নিয়ে নিয়েছি, টোনা নিয়ে নিয়েছি, টোনা পাস্তাটা রান্না করে ফ্রিজ আপ করে রেখে দিব, সামনের সপ্তাহটা যাকে স্কুল হলিডে, স্কুল বন্ধ থাকবে, তাই ভাবলাম কিছু টুকিটাকি এ ধরনের খাবার যদি ফ্রিজ করে রেখে দিই ওরা যে কোনো সময় বের করে খেতে পারবে। ওদের তো স্কুল বন্ধ ঠিকই, বাট আমাকে তো কাজে যেতেই হবে। তো এখানে বাজার করা শেষ, এখন বাসার দিকে যাচ্ছি, বাসায় যেয়ে বাজারগুলো মানে অ্যারেঞ্জ করে রেখে তারপরে শুয়ে পড়বো, কাল থেকে তো কাজ আছে। আর যাকি টিয়ারা হয়তো ওরাও শুয়ে পড়বে একই সময়ে। তো রাতের বেলায় সিঙ্গাপুরে কিন্তু চলাফেরা কোনো ভয়ের কিছু না, যদিও তখন অলরেডি 10:30, 11:45 বেজে গিয়েছে। আমি পার্সোনালি বাইরে রাতে করে থাকাটা পছন্দ করি না একা একা, বাট যেহেতু বাচ্চাদেরকে সাথে নিয়ে গিয়েছি অতটা খারাপ লাগছে না। এটা হলো পরদিন স্যাটারডে মর্নিং, স্যাটারডে মর্নিং একটু ব্রেকফাস্ট করতে ভালোই লাগে,
তো ব্রেকফাস্টে আমি খাচ্ছি প্রন ওয়েফার ক্রাফল, সেটা আসলে খুবই টেস্টি, জাস্ট টোস্টারে গরম করে নিলেই হয়। তো আমি ইজি করার জন্যই আসার পথে, অফিস থেকে আসার পথে এটা কিনে এনেছিলাম গতকালকে। তো আমি প্রন ক্রাফলটা নিয়েছি আর সাথে ডিম পোজ করে নিয়েছি আর কফি, আর খুবই ভালো লেগেছে আমার। দেখা যায় সকালবেলা নাস্তাটা প্রায় সময় স্কিপ হয়ে যায়, হয় একটা অ্যাপেল খেয়ে নেই, সাথে পরে একটু গ্যাপ দিয়ে কফি খেয়ে নিই বা গ্রিন টি খেয়ে নিই, আর এরকম সলিড খাবার আমার খাওয়া হয় না। তো খেতে খেতেই হঠাৎ আমি গুগলে একটু সার্চ করছিলাম যে রিভার ওয়ান্ডার, যে সেখানে আমাদের যাওয়া হয়নি এখনও, অনেক বছর আগে এটা বিল্ড হয়েছে বাট আমাদের যাওয়া হয়নি। তো এনিওয়ে ভাবছি যে বাচ্চাদেরকে আসলে একটু ব্রেক দেওয়া দরকার আছে, আমার নিজেরও দরকার আছে। তারপর টিয়ারাকে বললাম একটু সার্চ করে দেখো তো এখানে যাওয়াটা ওয়ার্থ ইট হবে কি না। তো ওরা খুব একটা আগ্রহ দেখাচ্ছিল না, বাট আমি একটু ফোর্সই করেছি রীতিমতো যে না একটু চলো বাইরে থেকে ঘুরে আসি। তারপরে টিয়ারাকে বলে সে সব টিকিট টিকিট সব বুকিং করে ফেললো। তো এর মধ্যে জাকি তার চুল কাটা হচ্ছিল না, আমি বললাম যে চুল না কাটলে কালকে যাব না বেড়াতে, তো সে একটু বাধ্য হয়েই চুল কাটতে গিয়েছে। তো চুল টুল কেটে আসার পরে আমি আবার ম্যাকডোনাল্ডস অর্ডার করেছিলাম, কারণ আজকে অবশ্য আমি দিনের বেলা যেটা করেছি ঘর বাড়ি গুছানোর কাজটা সেরে নিয়েছি, কারণ কালকে যদি আমি বের হই কালকে আর ঘর বাড়ি গুছাতে পারবো না। তো যেহেতু আমি দুপুরে ম্যাকডোনাল্ডস খেয়েছি, রাতের জন্য তো আবার বাইরে খাবার খাওয়া আমি একদমই পছন্দ করি না, তো এখানে হোল চিকেন গ্রিল করে নিব, সেটা ম্যারিনেট করে নিচ্ছি। ঠিক খাওয়ার পরপরই আমি এটা ম্যারিনেট করে রেখে একটু রেস্ট করে নিব। চিকেনটা একদমই সহজভাবে আমি এখানে রান্না করছি, একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি এখানে আদা রসুন হলুদ মরিচ ধনে জিরে গরম মশলার গুঁড়া আর দই দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করতে দিয়েছি। এখানে 4 থেকে 5 ঘন্টার মতো ম্যারিনেট করব, আর একটা স্মোকি ফ্লেভার দিব যেটা গ্রিল চিকেনের মেন বৈশিষ্ট্য, যেটা দিলে খুব ভালো লাগে। আর এখানে পাস্তাটা যেটা এনেছিলাম সেটা এখন বয়ল করে নিব। তো আজকেই মোটামুটি আমার কিছু রান্নাও মানে শেষ করে ফেলতে হবে, কারণ কালকে যদি আমি বের হই সারাদিনের জন্য আমি শিওর এগুলো আমি শেষ করতে পারবো না। তো এখানে আমি পাস্তাগুলো বয়ল করে নিয়েছি, আর টোনা পাস্তার জন্য যে যা লাগে সেগুলো অ্যারেঞ্জ করে নিব। কিন্তু পাশাপাশি গ্রিল চিকেনের পাশে টিয়ারাকে বললাম তোর হাতে ফ্রাইড রাইস এত মজা হয়, তুই কি ফ্রাইড রাইসটা আজকে রান্না করে দিবি মাম্মার জন্য? তো সে বললো ওকে আমি করতে পারি। তারপর বাকি সে সব কিছু কাটাকাটি করে রেডি করে সে আমার জন্য আমাদের জন্য ফ্রাইড রাইস করছিল, আর এদিক দিয়ে পাশে আমার চিকেনটা ম্যারিনেট হয়ে গিয়েছে, সেটাকে আমি এখন গ্রিল করতে দিয়ে দিব। প্রথমে আমি অলিভ অয়েল দিয়ে গ্রিল করব, পরে মাছ পথে এটাকে বের করে উল্টে দিয়ে আমি আবার একটু ঘি দিয়ে দিব, আর ঘি দিয়ে মোটামুটি যখন হয়ে আসবে সব মিলিয়ে 30 থেকে 35 মিনিটের মতো এটা গ্রিল হবে। হয়ে আসলে নামিয়ে এটাকে আমি সার্ভ করে দিব টিয়ারার রান্না করা ফ্রাইড রাইসের সাথে। তো এখানে বয়ল করা পাস্তাটাকে আমি অলিভ অয়েল দিয়ে একটু মেখে নিচ্ছি, অলিভ অয়েল ব্ল্যাক পেপার সল্ট দিয়ে, আর এখানে টোনাটাকে প্রসেস করে নিচ্ছি। আমার মনে হয় আমি এই টোনা সালাদের রেসিপি দিয়েছি, যদি কারো মনে হয় যে ঠিক মতো রেসিপিটা আপনারা বুঝতে পারছেন না তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি আবার এই টোনা পাস্তার রেসিপি যখন নেক্সট কখনও বানাবো আমি ফুল রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। এটা এত বেশি রিফ্রেশিং, এত ভালো লাগে। এই তো আমার গ্রিল চিকেন তৈরি হয়ে গিয়েছে, বাচ্চারা তো মানে বসে আছে কখন তারা খাবে, আর আমার টিয়ারার হাতের এই ফ্রাইড রাইসটা খুবই খুবই পছন্দ, মাশাআল্লাহ এত মজা করে সে রান্না করে। তো এখানে আমরা এখন ডিনারটা সেরে নিচ্ছি, আর ডিনার সেরে কালকের জন্য তৈরি হয়ে নিব। তো আজকে সকালে সব কিছু স্পেশাল হবে চিন্তা করে র্যাপ বানিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে। তো হার্ব র্যাপটা দিয়ে এখানে ডিম পোজ করে নিয়েছি, ডিমের কষ্টটা ভেঙে এখানে র্যাপের যে রুটিটা সেটার মধ্যে সব কিছু দিয়ে এটাকে রোল করে তারপর ওদেরকে বানিয়ে দেবো সকালের নাস্তা। এইটা দেখা যায় স্যাটারডে বা সানডেতেই শুধু খাওয়া যায়, অন্যান্য দিন তারা হালকা ব্রেড অথবা কর্নফ্লেক্স অথবা অন্য ইজি নাস্তাগুলো খেয়ে নেয়, এত স্পেশালি দেওয়া হয় না। তো এটা আমার ফোল্ড হয়ে গিয়েছে, এখন এটাকে আমি তাওয়ায় অল্প আছে টোস্ট করতে দিব। এই ফোলটা দিলে কিন্তু সসগুলো একটু বেয়ে পড়বে না এবং খেতেও ভালো লাগে এবং খুব মানে টেস্টি হয়। আর আমি আজকে যে উপকরণগুলো দিয়েছি এগুলো দিয়ে বানালে ইজিও হয়, তো আমি খুব ইজিভাবেই বানানোর চেষ্টা করি আমার কাজগুলো। আমি চেষ্টা করি মানে আমি যাই করি সেগুলোর জন্য বোঝা যায় যা এগুলো একটার পর একটা নেক্সট প্রসেসটা কীভাবে হয়। তো লাস্ট পর্যন্ত আমার যে রোলটা ছিল সেটাতে চিজ বের হয়ে একটু বার্ন হয়েছে, আর আমার এটাই ভালো লাগে, একটু বার্ন চিজটাই আমার ভালো লাগে। তো এখানে আমার কফিও রেডি হয়ে গিয়েছে আর আমার সেই রোল, আমি এটা খাবো। আর আজকের রোলটা অনেক ভালো লেগেছে, খুব অল্প ইনগ্রিডিয়েন্টস কিন্তু ভালো লেগেছে। একটা ডিম, 2টা সসেজ, কিছু ক্যাপসিকাম আর পছন্দ মতো
সস আর চিজ দিয়ে রোল করে র্যাপ করে নিলে হয়ে গেল। তো যাওয়ার প্রস্তুতি তো হচ্ছে ঠিকই, বাট এখানে হয়তো আমি পুরো ভিডিওটা, যে রিভার ওয়ান্ডারের ভিডিওটা, এখানে হয়তো শেয়ার করতে পারবো না, কারণ ওটা খুব বেশি বড় হয়ে যাবার, এত বড় ভিডিও দেখা যাবে যে দেখে অনেকেই কভার করতে পারবে না। তো আমি আমার নেক্সট ব্লগে আমাদের যে রিভার ওয়ান্ডারের ভিডিওটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তৈরি হয়ে গিয়েছি, এখন যাব আমরা আজকে রিভার সাফারিতে। চলুন আমাদের সাথে রিভার সাফারি। দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার।